হ্যালো, গুড মর্নিং। আজ আমি বানাবো ভাগন মাছের কারি। তার জন্য একটা স্কোয়াশ কেটে নিয়েছি ছোট ছোট করে, তারপর তাতে হলুদ, নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে একসঙ্গে মেখে তারপর কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে এবার কালো জিরে ফোড়ন দিব। কালো জিরা ফোড়ন দিয়ে এবার মাখা স্কোয়াশটাকে ওখানে দিয়ে দিব। মাখিয়ে নিয়েছিলাম যে ওটা একসঙ্গে দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। তারপরে ভাঙন মাছটাকে আমি আগেই ভেজে তুলে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি। হ্যাঁ, এটা তারপরে ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব। জল দিয়ে মাছগুলো দিয়ে দেব, ভাঙন মাছগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকা ওঠা হয়ে গেলে এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম আমার স্কোয়াশ ভাঙন মাছের ঝোল কারি।